ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগটা দুপুরে রান্না রান্নাবান্না থেকে শুরু করলাম এই তো চিকেন বেজে নিচ্ছি এখন চিকেন আজকে রোস্ট তৈরি করব আমার বাচ্চারা অনেক পছন্দ করে মিষ্টি রোস্টটা আজকে আমি মিষ্টি রোস্ট তৈরি করব এই যে চিকেনগুলো বাজা হয়ে গেছে আমি আগের থেকে হলুদ লবণ আর আদা রসুন দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর এখন বাকিগুলো বেজে নিচ্ছি এই তো এই যে এখন চিকেনগুলো বাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে নিব আর দুই তিনটা তেজপাতা কিছু এলাচ দারচিনি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে হয়ে গেছে এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আমি আদ রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দিলাম আর আমি এখন হাফ টি স্পুন হলুদ এক টি স্পুন মরিচ এক টি স্পুন জিরার পাউডার এক টি স্পুন ধনিয়ার পাউডার স্বাদ মতো লবণ এই তো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আর এখানে আমি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম আর মিষ্টি রোস্ট রান্না করতে আমি কি কি উপকরণ এড করি ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আর একটু জল দিয়ে দিব আজকে আমরা লোকজন কম তার জন্য অল্প রান্না করতেছি মেহমান ছিল না আজকে দুই তিন দিন যাবৎ মেহমান নাই অনেক দিন পর আমরা আজকে মেহমান ছাড়া তার জন্য অল্প পরিমাণে রান্নাবান্না এই তো আর ডিম দিয়ে দিলাম ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে বেজে রেখেছিলাম আলাদা করি নেয় এটার সাথে করে নিলাম আর এটা দিয়ে দিলাম গরম মশলার পাউডার আর দিয়ে দিলাম টালা জিরার পাউডার আর এখন আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি টক টক লাগবে আমার বাচ্চারা মিষ্টিটা পছন্দ করে তার জন্য আমি রোসটাকে মিষ্টি রান্না করলাম এটা এখন আমি আজকে আপনাদের সাথে আরেকটা শেয়ার করব সাদা পোলাও কীভাবে আমি রান্না করি ওইটা এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি আর এখন পেঁয়াজটাকে বেজে নিব এই তো তিন চারটা তেজপাতা কিছু এলাচ কিছু দারচিনি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে বেজে নিব আর এখানে আমি চাউল নিয়েছি তিন পট পরিমাণে এই যে আর আজকে আমি যেটা রান্না করব পোলাওটা কোনো বেরেস্তা দিব না জাস্ট সাদা পোলাও রান্না করব ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখন আমি চাউলটাকে বেজে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতন আর বাজা হয়ে গেলে একটু শন শন শব্দ হবে এইটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে আমি এখানে পানি দিয়ে দিতেছি আর আপনারা চাইলে তিন কাপ যেই পটে চাউল নিয়েছেন ওই পটে ছয় পট পানি দেবেন আর আমি এখন আঙ্গুল দিয়ে মেপে দিয়ে দিব যেহেতু আমি রান্না করতে করতে আমার আইডিয়া হয়ে গেছে কতটুকু পানি লাগবে এই যে গেটগুলো পর্যন্ত আমি পানি দিয়ে দিব আর এখন কিছু কাঁচামরিচ তারপরে কিছু আলো এক মুঠো কিশমিচি কমিশ দিয়ে দিলাম আর দিব আদা রসুনের পেস্ট এই যে আর আমি বাজার মধ্যে আদা রসুনের পেস্ট দিই না কারণ চাউলটার সেন্ট পাওয়া যায় না আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিলাম লবণ এই তো আজকে তো আমি সাদা পোলাও রান্না করবো ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে সব কিছু দিয়ে আমি দিয়ে ডেকে বলো কোটা পর্যন্ত অপেক্ষা করলাম তো আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি অফ করে দিলাম আর এটাই হলো বেগুন বেসন দিয়ে আগে থেকে হলুদ লবণ দিয়ে মে মরিচ গুঁড়ো মরিচের পাউডার দিয়ে মেখে রেখেছিলাম আর এখন পরিবেশন করে ভেজে পরিবেশন করে নিলাম আর এখন খাবারটা সবাইকে দিয়ে দিতেছি বাচ্চারা আমরা সবাই দুপুরের খাবারের জন্য বসে গেছি আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও শুরু থেকে লাইক বাটনে একটি লাইক দিবেন বেশি বেশি কমেন্ট করবেন তো আজকে আমরা নিচে বসেছি সবাই খাওয়া দাওয়া করার জন্য টেবিলে বসি নাই। এখন খাবারটা সবাই খেয়ে নিচ্ছি খাবার দাবার শেষ রেস্ট নিলাম এখন বিকালবেলা সন্ধ্যা বাচ্চাদের আজকে দিব এটা স্যুপ তৈরি করার জন্য আমি আগে থেকে রসুন মরিচ আর কালগুল মরিচের পাউডার আর আদা রসুন দিয়ে মুরগির বুকের একটি অংশ সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাতে যেই পানিটা ছিল ওইটাতে মাংসগুলো জোর জোরে করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ চিলি সস এক টেবিল চামচ পরিমাণ ছয়া সস এক টেবিল চামচ পরিমাণ আর এদিক থেকে কর্নফ্লাওয়ার্স গুড়লে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখন আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ার্সটা দিয়ে দিলাম এই তো দেখেন চুপটার বনত্বটা এইভাবে করে আমি আরও দু এক মিনিট নেড়ে চেড়ে এখন আমি অ্যাড করে দিব ডিম একটা ডিম আগে থেকে ফেটে রেখেছি এই তো ডিমটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ টেস্টিং সল আর দিলাম কাঁচামরিচ কিছু কুচি করে রেখেছি ডিমটা দেওয়ার পরে দুই থেকে দেড় মিনিটের মতো আমি সিদ্ধ করব এ তো আমার চোখটা তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলব আর আমি এখন পরিবেশন করে সবাইকে দিয়ে দিব এই তো আমার ব্লগটি এই পর্যন্তই এই তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর আজকের মতো আমি বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ অন্য কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে